শীতে বেড়াতে ভালোবাসেন না এরকম বাঙালি খুঁজে পাওয়াই দায়। শীতে মিঠে রোদ্দুর গায়ে মেখে আমাদের গন্তব্য হতেই পারে সুন্দরবন। কোথায় যাবেন, কোথায় থাকবেন, কোনো টেনশন করবেন না, ভিডিওটি দেখে নিন। সুন্দরবন বঙ্গোপসাগরের তীরে গড়ে ওঠা এই বদ্বীপ অঞ্চলটি প্রায় সমগ্র অংশটি ম্যানগ্রোভ অরণ্য দিয়ে ঢাকা। এখানকার প্রাকৃতিক সৌন্দর্যের কোনো তুলনাই হয় না। সমগ্র সুন্দরবনের 40% পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় অবস্থিত, বাকিটা বাংলাদেশে। ইউনেস্কো তরফে সুন্দরবনকে ওয়ার্ল্ড হেরিটেজ ঘোষণা করেছে। সুন্দরবন ভ্রমণের প্রথম দিন শুরু হলো। কীভাবে যাবেন সুন্দরবন? সড়কপথে যেতে পারেন অথবা ট্রেন পথে, ক্যানিং অবধি চলে গিয়ে সেখান থেকে টোটো ধরে সোনাখালী বা গদখালী। কিন্তু আমরা কোভিড পরিস্থিতির জন্য গাড়ি ভাড়া করে কলকাতা থেকে সরাসরি গদখালী পৌঁছে গেছি। একদম ভোরবেলা আমরা রওনা শুরু করেছিলাম, গিয়ে পৌঁছালাম প্রায় 9টা, 3 ঘন্টা মতন সময় লেগেছে। ওখানে আমাদের জন্য লঞ্চ অপেক্ষা করছিল, লঞ্চে করে যাত্রা শুরু করলাম। জলপথে ভ্রমণ এক অসাধারণ অভিজ্ঞতা। চারপাশে জঙ্গল, মাঝে মাঝে যেতে যেতে আশেপাশে বিভিন্ন রকম পশু পাখির দেখা মিলল, হরিণ, গোসাপ, পাখি আমাদের এই যাত্রাপথকে আরও রোমাঞ্চিত করে তুলেছিল। কোথায় থাকবেন চিন্তা করছেন? আপনারা ইচ্ছা হলে এই স্টিমারে রাত্রিবাস করতে পারেন, সব রকম ব্যবস্থা এখানে আছে। আমরা এখানে ব্রেকফাস্ট, লাঞ্চ সব খাওয়ার দাওয়ার লাঞ্চেই সম্পন্ন করেছি। দেখুন, নিচে ব্যবস্থা আছে, শোয়ার ব্যবস্থা আছে, বাথরুম আছে, কিন্তু আমাদের হোটেল বুক ছিল বলে আমরা পাখিরালয় গোসাবাতে হোটেলে রাত্রিবাস করেছি। হোটেলটিও খুব সুন্দর, সুন্দর প্রাকৃতিক পরিবেশ, নানান রকম ফুল গাছে খুব সুন্দরভাবে বাগানটা সাজানো। তবে আমি বলবো আপনারা হোটেলেই রাত্রিবাস করুন, কারণ হোটেলগুলোতে নানা রকম ইভেন্ট থাকে সন্ধ্যাবেলা, সেগুলো না হলে মিস করে যাবেন। আমরা ঝুমুর নাচ দেখলাম, আদিবাসীদের ঝুমুর নাচ দেখে মন মেতে উঠল। আমাদের মধ্যে অনেকে ওদের সাথে নাচের তালে তালে পাও মেলালো। তারপর হলো বারবিকিউ, বনফায়ার। ছোটরা ভীষণভাবে এনজয় করলো, আর ছোটদের খুশিতে আমরাও খুশি হয়ে গেলাম। এরপর দ্বিতীয় দিন, দ্বিতীয় দিন আবার আমরা জলপথে ভ্রমণ শুরু করলাম। চারিদিকে শুধু জল আর জল, অসাধারণ এই সৌন্দর্য। কখনো বড় নদী, কখনো বা ছোট খাড়ি। আমাদের স্টিমার কখনো কখনো ছোট খাড়িতে প্রবেশ করছে, চারপাশে আরও ঘন জঙ্গল দেখতে পাচ্ছি, আবার কখনো কখনো জঙ্গল বহু দূরে চলে যাচ্ছে। অসাধারণ এই অভিজ্ঞতা। এবার আমরা পৌঁছালাম সুধন্যখালী ওয়াচ টাওয়ার। এখানে ঢুকতেই রাখা আছে পুরনো জাহাজের ধ্বংসাবশেষ। আর আমরা বইতে পড়েছি যে সকল গাছ, সুন্দরী গরান, গেওয়া, গোলপাতা, এই সকল গাছগুলোকে চাক্ষুষ করলাম। ওই দেখুন, বাঘের পায়ের ছাপ দেখা যাচ্ছে। বাঘ দেখার সৌভাগ্য কিন্তু এখনও আমাদের হয়নি। ওয়াচ টাওয়ারে উঠে বহু দূরে দুটো হরিণকে খেলা করতে দেখলাম। এখানে বাঘকে দক্ষিণ রায় আর বাঘের হাত থেকে বাঁচানোর জন্য মা বনবিবিকে পুজো করা হয়। আবার চললাম জলপথে দ্বিতীয় গন্তব্যের উদ্দেশ্যে। দেখলাম অনেক পাখি, এবার এসে পড়লাম
পঞ্চ নদীর মিলনস্থল। চারিদিকে যেদিকে তাকাই শুধু জল আর জল, সীমানা দেখতে পাই না। অসাধারণ এই সৌন্দর্য। এরপরে আসলাম দোবাকি। দোবাকি ওয়াচ টাওয়ার আর ক্যানোপি ওয়াক। এই দোবাকিতে রাস্তাটা একদম গভীর জঙ্গল অবধি চলে গেছে, দুপাশে নেট দেওয়া। ওয়াচ টাওয়ার থেকে যেদিকে তাকায় শুধু অরণ্য আর অরণ্য। এখানে কৃত্রিমভাবে একটা মিঠে জলাশয় তৈরি করা হয়েছে যাতে জীবজন্তুরা জল খেতে আসতে পারে। আমরা এখানে দূর থেকে খুব ছোট একটা কুমির দেখতে পেলাম আর পাখি দেখতে পেলাম। এর পরের গন্তব্য ঝড়খালি অ্যানিম্যাল পার্ক। এখানে এসে বাঘের দেখা মিলল। অবশেষে বাঘ দেখতে পেলাম, যে দুঃখটা মনে ছিল সেটা কিছুটা হলো কমল। আর দেখলাম বেশ কটা কুমির। তৃতীয় দিন গোসাবায় দুটো পুরনো বাংলো, বেকন বাংলো আর হ্যামিল্টন বাংলো দেখতে গেলাম। এই বেকন বাংলোয় রবীন্দ্রনাথ বেশ কিছুদিন বসবাস করেছিলেন, কিন্তু পরিচর্যার অভাবে দুটো বাংলোই অবস্থা ভগ্নপ্রায় হয়ে গেছে। এবার বাড়ি ফেরার পালা। ফিরে আসলাম গদখালি। এখানেই শেষ হলো আমাদের এই ভ্রমণ পর্ব। কেমন লাগলো ভিডিওটি? আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন, আর ভালো লাগলে লাইক শেয়ার করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। অনেক ধন্যবাদ। আবার দেখা হবে নতুন কোনো পর্বে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।